हेलो, वेलकम टू आवर चैनल माय रंधनशाला। आज के रेसिपि बेसनर गोला रुटी। बेसनर गोला रुटी करते कि इनग्रेडियंट्स लगे एकटू आमरा बोले नेछि, तार आगे एखाने देखिए नि एकबार। जेहेतु एटा बेसनर ए मिक्सचारटा एकटूखानी माने गुले रेखे दीते हैं 15 to 20 minutes, तो सेई कारणे मा एटाके গুলে রেখে দিয়েছে। কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোট করেছে ব্যাটারটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে। এই কাপের 1 কাপ বেসন নিয়েছে, এই কাপেরই 1/2 কাপের মতো একটু কম টক দই নিয়েছে, 1.5 চামচ সুজি, আর নিয়েছে একটুখানি মানে চামচের একটুখানি মানে অল্প একটু বেকিং সোডা, আর বিট নুন আর জোয়ান। নুন আর জোয়ানটা আপনাদের ইয়ে অনুযায়ী, যেহেতু এটা ব্যাটারটা তৈরি করে রাখতে হয় রেডি করে, তাই জন্য মা ব্যাটারটা রেডি করে রেখেছে। তা আমি আবার একবার বলে দিচ্ছি, মা 1 কাপের 1 কাপ বেসন নিয়েছে, 1/2 কাপের একটু কম টক দই নিয়েছে, বিট নুন জোয়ান, আর নিয়েছে 1.5 চামচ মতো সুজি, আর অল্প একটু বেকিং সোডা, আর তেল অবশ্যই দিয়েছে। এবার মা রেডি করবে কড়াইয়ে। মা ওই বেগুনের ওপর পোর্শন যেটা বলে বোটা, মা যেটাকে বলে, সেটা দিয়ে মা ভালো করে তেল মাখিয়ে রেখেছে কড়াইয়ে। এবার মা দিচ্ছে বেসনে যে ব্যাটারটা করেছে সেটা। মা এখানে দুটো করে দেখাবে, দুটোই ভেজ করবে মা। আপনারা চাইলে মানে পেঁয়াজও দিতে পারেন। এখানে মা ফার্স্টে এটা দিয়ে কী দিয়ে করছো মা? ফার্স্টে এটা মা চিজ দিয়ে করছে, চিজ, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। তো আসুন দেখে নিই, এ দেখুন ফুলছে। এবার তলাটা হতে হতে ওপরে মা এর মধ্যে পেঁয়াজ এই টমেটো কুচি দিয়ে দিচ্ছে, দিচ্ছে ধনে পাতা কুচি, আর দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। গ্রেটার করে কেন কিন্তু তাহলে মা করো না, ওটা একটু ধুয়ে না, ধুয়ে নিয়ে করো, ওটা হোক না ততক্ষণ। হয়েছে কিনা একটু দেখে না, তারপরে তুমি পনিরটা তো দেবে, এই চিজ দেবে পনির দেবে। তাহলে আচ্ছা, এটা হতে হতে মা এর মধ্যে দিয়ে দেবে, এর মধ্যে চিজ দেবে, তাই তো? এর মধ্যে মা দিয়ে দেবে চিজ। বেশ অনেকটাই চিজ দেবে মা। তো ওইটা বেসনের গোলা রুটি, এটাতে খুব কম তেল লাগে দেখলেন। মা জাস্ট একটু তেলটা কড়াইয়ে মাখিয়ে নিয়েছে জাস্ট, দেখুন এই দেখুন মা এবার এটাকে ভাঁজ করে নিল। যেহেতু এটা চিজ দেওয়া, তাই মা এটাকে ভাঁজ করে নিয়েছে। এবার এটা গরমের ভাপে হয়ে যাবে, মেল্ট করে যাবে চিজটা ভেতরে। তো এটা খুব কম তেলে জাস্ট মা তেলটাকে কড়াইয়ে মাখিয়ে নিয়েছে, আর কিচ্ছু না তার মধ্যে দিয়ে করছে। এটাতে ভীষণ তেল কম থাকে। আপনারা এটা বাচ্চাদের দিতে পারেন, টিফিনে দিতে পারেন, বাচ্চারা খুব ভালোবেসে খাবে।
আর আপনারা বাড়িতেও করে খেতে পারেন। আর যেরকম বললাম মা পেঁয়াজ দেয়নি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, ডেফিনেটলি আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আচ্ছা আর একটা মা করবে, সেটা করবে কি দিয়ে করছো মা? সেটা সেটা পনির দিয়ে করছে। তো আমরা তো আটা ময়দা সব ডিম গোলা রুটি খাই, সেটা ডিম দিয়েও খাই, এমনিও খাই, অনেক চিনি দিয়েও খাই, মানে অনেক রকম করে গোলা রুটি খাই। আমাদের এই চ্যানেলে গোলা রুটির ডিম দিয়ে গোলা রুটি, ডিম গোলা রুটির একটা রেসিপি আপলোড করা আছে, আপনারা যদি চান, যদি ইচ্ছে করে তো আপনারা চেক করে নিতে পারেন। আর এটা হচ্ছে বেসনের গোলা রুটি, এটা আপনারা যেরকম বললাম বাচ্চাদের দেওয়ার সময় একটু চিলিটা মানে লঙ্কাটা একটুখানি অ্যাভয়েড করবেন। আর শুনেই তো নিলেন সবই ভালো জিনিস, কোনো খারাপ জিনিস কিচ্ছু নেই এর মধ্যে, মানে সবই হেলদি, অনায়াসে আপনারা বাচ্চাদের দিতে পারেন। আর খুব কম তেল, দেখলেন মা তেলটা লাগিয়ে নিয়ে আপনাদের দেখালো। তো এরপরে এই যে পনির মা গ্রেট করে রেখেছে, এটা আপনাদের দেখায়নি, পনিরটা মা ওপর থেকে চারপাশে ভালো করে ছড়িয়ে দেবে। আপনারা চাইলে এর উপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিতে পারেন। যেটুকু আছে দিয়ে দেবেন, হ্যাঁ সবই দিয়ে দেবেন, ধনে পাতা, টমেটো। আচ্ছা এটা দেখুন, এখান দিয়ে দেখলে বুঝতে পারবেন যে চিজটা মেল্ট করছে। আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই, এই দেখুন হোয়াইটগুলো চিজ মেল্ট করে পড়ছে। দেখুন আর ফুলেছে কীরকম, দেখুন এই দেখুন ফুলছে কীরকম। আচ্ছা এবার মা এটাকে উল্টে দেবে, এই দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডটা, এই হ্যাঁ এরকম হবে দেখতে। ওটা যেহেতু চিজ ছিল ওটা উল্টানো যায়নি, ওটা ভাঁজ করে নেওয়া হয়েছে, অনেকটা ধোসা টাইপের করে নিয়ে ওর মধ্যে চিজ দিয়ে ফিলিং দেওয়া হয়েছে। আর এটাতে দেওয়া হলো পনির, এটা এরকমভাবেই থাকবে, পনিরটা কুক হচ্ছে উল্টো দিক করে নিয়ে। তো দেখলেন কত কম তেলের মধ্যে মা বেসনের গোলা রুটি করে আপনাদের দেখালো, যেটা অনায়াসে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বা নিজেরা বাড়িতে খেতে পারবেন। এই দেখুন ফোলা ফোলাটা দেখুন। আমি আর একবার ইনগ্রিডিয়েন্টসগুলো যেহেতু মা দেখায়নি করে রাখতে হয়েছে ইনগ্রিডিয়েন্টস, এই দেখুন আমি ফোলাটা মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি কীরকম ফুলেছে দেখুন। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আর একবার আপনাদের বলে দিচ্ছি। এই বেসনের ব্যাটারটার মধ্যে মা দিয়েছিল হচ্ছে এক কাপ বেসন, ওই যে এই কাপটা এখানে রয়েছে এই কাপের মেজারমেন্ট অনুযায়ী মা দিয়েছিল এক কাপ বেসন, হাফ কাপের একটু কম টক দই, দিয়েছে দেড় চামচ সুজি, আর দিয়েছে বিট নুন, জোয়ান আর বেকিং সোডা, সেটা খুব সামান্য বেকিং সোডা, আর দিয়েছে যেটা সেটা তেল, তেল মানে খুব অল্প তেল দিয়ে এটাকে ব্যাটারটাকে মেখেছে আর কি, মানে ব্যাটারটা খুব ভালোভাবে গুলেছে যাতে একটু লাম্পস না থাকে। এবার মা তুলে নিয়ে ডিশে ট্রান্সফার করছে, এই দেখুন এটা যেটা পনির পোর্শনটা এটা দেওয়া হলো, আর ওটা ব্যাক সাইড, মা একটা তো ব্যাক সাইডটা একবার এটা পনিরের ওটা উল্টে দেখতে হবে, এবার ব্যাক সাইডটা এটা হাতে না গরম তো, দেখুন পনিরটা ভালোভাবে কুক হয়েছে, এটা ব্যাক সাইড এই দেখুন। তো আজকের রেসিপি বেসনের গোলা রুটি, দুরকম প্রসেসে মা দেখালো, একটা চিজ দিয়ে একটা পনির দিয়ে। আপনারা চাইলে মা যেরকম বললো ওর মধ্যে অনিয়ন বা পেঁয়াজ অ্যাড করতে পারেন,
আর বাচ্চাদের অনায়াসে টিফিনে দিতে পারেন, যেহেতু কম তেলে হয়েছে আর আপনারাও খেতে পারেন। খুব একটা এটা খারাপ মানে খারাপ হবে না খেতে আশা করি। মায়ের প্রসেসে আপনারা অনেকেই জানেন এই রেসিপি, মায়ের তাও বলছি মায়ের এরকম প্রসেসে করে সেই প্রসেসটা আমি শুধু তুলে ধরলাম। আশা করি মায়ের এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ 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 বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার একই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর আজকে আমরা রাতের রেসিপি দিয়েছি, আশা করি আপনারা দেখবেন আর পাশে থাকবেন। আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।